প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে আমার অনেক দিন ক্লাস হয় নাই, তোমাদের পরীক্ষা ছিল বিধায় আমি আবার তোমাদের সঙ্গে এখন অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। তোমরা সবাই আমার নাম জানো? আচ্ছা ঠিক আছে, আমি আর বললাম না, যেহেতু বোর্ডে লিখেছি এই জন্য আর বললাম না। তো তোমাদের আজকে আমি পড়াতে যাচ্ছি 18 বছর বয়স, খুব সুন্দর একটা টপিকস। তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো এবং অনুধাবন করার চেষ্টা করো, অবশ্যই এই কবিতাটা তোমাদের অনেক ভালো লাগবে। লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। কে লিখেছেন? সুকান্ত ভট্টাচার্য। দেখো, সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15 আগস্ট তার বাবার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল নিবারণচন্দ্র ভট্টাচার্য আর মায়ের নাম ছিল সুনীতি দেবী। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত রাজনীতি সচেতন ছিলেন। দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশে তিনি প্রতিষ্ঠাতাও ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই দৈনিক স্বাধীনতা কিশোর সভার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার কাব্যের ভিতর আমরা যেগুলো দেখতে পাই সেখানে দেখি আমরা অন্যায় অবিচার শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব এবং মুক্তির আহ্বান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ একটা শক্তি এবং সাহস জুগিয়েছে। দেখো, তোমরা শুনেছ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর যে স্লোগানটা, যার যা আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এই যে একটা কঠিন একটা সাহস সম্বলিত স্লোগান, এই স্লোগানে সবাই কী করেছে? মুষ্টিবদ্ধভাবে এগিয়ে গেছে। আর সুকান্ত ভট্টাচার্যের কবিতা সেখানে কী করেছে? এই বাঙালির মনে আবার একটা অদম্য সাহস এবং শক্তির যোগান দিয়েছে। ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, এছাড়াও তিনি অন্যান্য যে কাব্যগ্রন্থগুলো লিখেছেন সেখানে আমরা দেখছি ঘুম নেই, পূর্বাভাস, তাছাড়াও অন্যান্য রচনাগুলো হচ্ছে মিঠে করা, অভিযান, হরতাল। এগুলো তিনি ফ্যাসিবাদী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটা কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন। 1947 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে এই প্রতিভাবান কবির অকাল মৃত্যু ঘটেছে। এখন তিনি আমাদের সামনে যে কবিতাটা বলার চেষ্টা করেছেন, বোঝাবার চেষ্টা করেছেন, সেটা আমি তোমাদেরকে কী করব, পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করে বোঝাবার চেষ্টা করব। দেখো, 18 বছর বয়স কি দুঃসহ, ইস্তর দায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সে হরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। দেখো, আমরা জানি যখন 18 বছর বয়স হয় কোনো ছেলের বা মেয়ের, তখন সে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভোটাধিকার অর্জন করে। ভোট দেবার যে একটা উপযুক্ত বয়স, এই বয়সটাই হচ্ছে 18 বছর বয়স। 18 বছর বয়সে সে যে একজন ব্যক্তি, তার মধ্যে যে একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটেছে, তার মতামতের যে একটা যুক্তিসঙ্গত কারণ আছে, এই পর্যায়টা আসে কোন বয়সে? 18 বছর বয়সে। বলছে এ বয়সে কী হয়, অনেক সাহস বেড়ে যায় একটা ছেলে বা একটা মেয়ের মনের মধ্যে। একটা অদম্য সাহস বা সাহসের যোগান দেয় কোন বয়স? এই 18 বছর বয়স। এ বয়সে দুঃসাহস কী হয় তার মধ্যে কাজ করে। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চাই ভাঙতি পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। দেখো আমরা যখন ছোট ছিলাম বা তার থেকে একটু বড় ছিলাম, ধরো তোমার 8, 10, 12 এরকম বয়সে আমাদের কিছু হলেই, আমরা একটু শঙ্কিত হলেই কী করতাম, কেঁদে ফেলতাম। সে একটা ছেলে হোক একটা মেয়ে হোক, তার মানে আমার মনের মধ্যে যে অভিব্যক্তিটা হচ্ছে সেটা আমি কাউকে ভালোভাবে বোঝানো আমার পক্ষে সম্ভব হতো না, যে কারণে আমি কষ্টে দুঃখে, তাই তো, জর্জরিত হয়ে আমি কী করতাম, কেঁদে ফেলতাম। তখন আমার মনের মধ্যে প্রতিবাদ করার, প্রতিহত করার বা যুক্তিসঙ্গত কারণ দর্শানোর মতন সামর্থ্য সাহস কিছুই কাজ করতো না। বলছে এই 18 বছর বয়স যখন আমার হলো বা আমার পূর্ণ হলো, তখন মনে হতো যে আমার সামনে যত বড় বাধাই আসুক না কেন, পাহাড় সমান বাধা আসুক না কেন, সেটাকে আমি কী করতে পারবো, সেটাকে আমি নির্মূল করতে পারবো, সেটাকে আমি পার আঘাতে পদাঘাতে মানে কি পায়ের আঘাতেও সেটাকে আমি ভেঙে ফেলতে পারবো। এটা কোথায় হতো? মনের মধ্যে এরকম একটা অদম্য সাহস এবং ইচ্ছা জাগত। বলছে এ বয়সে কেউ মাথা নোয়াতে চায় না, কারোর কাছে কেউ কী করে না, মাথা নিচু করতে চায় না, অন্যায় মেনে নিতে চায় না, তার মধ্যে যে যুক্তিসঙ্গত অংশটা আছে সেটাকে সে কী করতে চায়, ফলো আপ করতে চায়, সেটাকে সে সবার সামনে প্রকাশ করতে চায়, যুক্তি দিয়ে সে সেখানে ন্যায় অন্যায়ের প্রভেদটা উন্মোচিত করতে চায়, কিন্তু সে কারো কাছে মাথা নত করতে চায় না বা সে কেঁদে কারো কাছে আনুগত্য পেতে চায় না। এ বয়স জানি রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। বলছে এ বয়সে মানুষ নিজের শরীর থেকে রক্তও দিতে পারে। যারা 1971 বা 1952 এদেশের ভাষা এবং ভূখণ্ড জয়ের জন্য রক্ত দিয়েছিল, তারা এই 18 থেকে শুরু করে, হয়তো এর থেকে আরও কম বয়সী ছেলেরাও থাকতে পারে, মেয়েরাও থাকতে পারে, তবে এই 18 বছর বয়সকে কী করা হয়েছে, একটা মার্জিনে এটাকে ধরা হয়েছে যে এই 18 থেকে 35, 40, 50 যত আছে তারা কী করেছে, এখানে অংশগ্রহণ করেছে, মানে জীবনের জীবন বাজি রেখে জীবনের এই যে কী বলবো তোমাকে, এই যে একটা আত্মাহুতি দেবার যে মানসিকতা, এটা কিন্তু এ বয়স থেকেই উজ্জীবিত হয়েছে। বলছে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, তোমরা দেখেছ, তোমরা হয়তো স্বচক্ষে দেখেছ, সমুদ্রে দেখো, নদীতেই দেখো, যেখানেই দেখো দেখছো যে স্টিমার কী গতিতে চলে। বলছে এ বয়সে এই 18 বছর বয়সীদের বা 18 বছরের মতো যাদের মন ওই পর্যায়ে উপনীত, তাদের গতিটা কীরকম চলে, ওই বাষ্পচালিত স্টিমারের মতো চলে। শুধু তাই না, প্রাণ দেওয়া না ঝুলিটা থাকে না শূন্য, তার মানে কি এই জীবনটা যদি চলেও যায় তবুও সে সত্যের মুক্তি কামনায় বা প্রতিষ্ঠিত করাবার লক্ষ্যে সে কী করতে পারে, একটা দৃঢ় প্রত্যয় দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে পারে। এবং বলছে সপে আত্মাকে শপথের কোলাহলে, তার মানে কি সে একটা শপথ গ্রহণও করতে পারে বা নিতে পারে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসি কত মন্ত্রণা। বলছে এই 18 বছর বয়সটা ভয়ঙ্কর একটা বয়স, এ বয়সে অনেক কিছুই সহ্য হয় না, যন্ত্রণাকে কী হয়ে যায়, অসহ্য হয়ে যায়, সহ্য হয় না, তারপরেও এ বয়সে এই প্রাণ কীরকম থাকে, খুব
অবিচল থাকে, প্রচণ্ড রকম অবিচল থাকে, কঠোর থাকে। এবং এ বয়সে কানে অনেক কথায় আসে, তারপরেও এগুলোকে মোকাবেলা করার জন্য সে কী করে, প্রত্যয় হয়ে ওঠে। কে? একজন ব্যক্তি। এই একজন ব্যক্তি নামে অনেক ব্যক্তি কী করেছে, 1952-তে 1971-এ কী করেছে, এই দেশ এই মাতৃকা রক্ষার জন্য তারা কী করেছে, ঝাঁপিয়ে পড়েছে। 18 বছর বয়স যে দুর্বার, পথে পিনান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। বলছে এই 18 বছর বয়সে কী হয়, যেমন তুফান যদি শুরু হয়, ঝড় যদি শুরু হয়, কালবৈশাখী যদি শুরু হয়, তাহলে দেখা যায় তাণ্ডব লীলায় অনেক কিছু বিধ্বস্ত হয়ে যায়, তাই না? বিশেষ করে কাঁচা ঘরবাড়িগুলো আমরা দেখি লণ্ডভণ্ড হয়ে যায়, মানুষের চরম ক্ষতি সাধিত হয়। তো বলছে ঠিক এরকম তুফান যেমনভাবে কী করে তাণ্ডব লীলা চালায়, এই 18 বছর বয়সেও জীবনের মধ্যে এরকম একটা মুহূর্ত চলে। আর তখন বলছে দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার, তখন নিজেকে বা নিজের মনকে বা নিজের প্রাণকে নিজের সত্তাকে মানে কঠিনভাবে ধরে রাখা কষ্ট হয়ে যায়। আর তখনই নিজের মধ্যে কী হতে থাকে, ক্ষতবিক্ষত হতে থাকে, তখন এই প্রাণটা ক্ষতবিক্ষত হতে থাকে এবং তার মানে নিজের রক্ত টকবক করতে থাকে, মনে হয় নিজের গায়ের গোশ নিজেই কেটে ছিঁড়ে ফেলে, এরকম অবস্থা হয়। কারণ এটা একটা কঠিন মুহূর্ত, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তার মোকাবেলা করা খুব কঠিন এবং দুরূহ কাজ। বলছে 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়ু, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁদে বেদনায় থরথর। বলছে যে 18 বছর বয়সে আঘাত আসে, প্রচণ্ড রকম আঘাত আসে, আর তখন কী হয়, অনেক ধরনের বিপর্যয় বিপদ সেগুলোর সম্মুখীন হতে হয়। তখন কী হয়, কষ্টে দুঃখে যন্ত্রণায় থরথর করে কাঁপতে থাকে, তারপরেও সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হয়। তবু 18-র শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। দেখো আমরা 52-তে দেখেছি বাঙালি তার প্রাণ দিয়েছে, বুকের রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, বিসর্জন দিয়েছে, তারপরেও দেখো বাংলা ভাষাকে অর্জন করেছে। তাহলে সেখানে আত্মাহুতি ছিল, কষ্ট ছিল, তাই না? তারপরে হচ্ছে তোমার অনেক ধরনের ঝড় ঝঞ্ঝা ছিল, তারপরে সে কিন্তু নতুন কিছু কী করেছে, অর্জন করেছে। আবার 71-এও ঠিক তেমনই আমরা দেখেছি, এরকম বাঙালির মায়ের কলখাই হয়েছে, রাজপথ রঞ্জিত হয়েছে, তারপরেও দেখা গেছে যে এই মাটি স্বাধীন হয়েছে, এই মাটি নিজের নিজ সত্তাকে অর্জন করেছে। তা বলছে যে এ বয়স আমরা শুনেছি যে এ বয়সের জয়ধ্বনি শুনেছি, তার মানে কি অনেক অমানিসা, অনেক ঝড়ঝঞ্ঝা, অনেক রক্তক্ষয়, অনেক প্রাণনাশ, সব কিছুর বিনিময়ে নতুন কিছুর আভাস আমরা পেয়েছি। বলছে এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, তাই না? যেখানে মানুষের জীবনের উপরে আর কী আছে, একটা মানুষ সে যদি পৃথিবীতে বেঁচে থাকে সেটা, আর সে যদি পৃথিবীতে বেঁচে না থাকে, এই যে দুইটার যে প্রভেদ, এটার তো আর কোনো সমাধান নেই। তা হচ্ছে যে এই যে দুর্যোগ এবং ঝড়, এই মৃত্যু এবং বেঁচে থাকার
সঙ্গে তুলনা করেছে। এখানে বলেছে যে বিপদের মুখে কী করেছে, এগিয়ে গেছে, তারপরেও নতুন কিছু আবার সৃষ্টি হয়েছে। যেমন আমি তোমাদের বললাম, ভাষা পেয়েছে, ভূখণ্ড পেয়েছে, আজ তোমরা কোথায় বাস করো, স্বাধীন বাংলাদেশে বাস করো, গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করো। এই গণতন্ত্র, এই স্বাধীন ভূখণ্ড আনতে গিয়ে যে আত্মাহুতিগুলো হয়েছে বা যে রক্তের আঁচড়ে যে দাগগুলো পড়েছে, সেগুলোর বিনিময়ে কিন্তু আজ নতুন কিছু সৃষ্টি হয়েছে। বলছে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে আঠারো আসুক নেমে। বলছে যে আঠারো বছর বয়স বা আঠারো বছর বয়সীদের মনস্কামনা, সেখানে কোনো ভীরুতা নেই, সেখানে কোনো কাপুরুষতা নেই, সেখানে কোনো কী নেই, স্বার্থপরতা নেই। এটা পথ চলতে গিয়ে কখনোই থেমে যায় না। তোমরা হয়তো শুনেছ যে এভারেস্টের চূড়া জয় করতে গিয়ে কত মানুষ যে আত্মাহুতি দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কেউ না কেউ, হিলারি তেনজিং নামে যারা এই এভারেস্টের চূড়াকে জয় করেছে, তার মানে কি সেই চূড়ায় মানুষের পদার্পণ ঘটেছে, মানুষের পায়ের চিহ্ন সেখানে তারা কী করেছে, অঙ্কন করেছে। যদিও আত্মাহুতি অনেক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যখন ওই চূড়া জয় চূড়াতে মানুষের পায়ের চিহ্ন পড়েছে, তখন কিন্তু সেটা মানুষের নাগালের ভিতরে চলে এসেছে। তো বলছে কোনো কিছু সৃষ্টি করতে গেলে সেখানে আত্মাহুতি থাকবে, বিসর্জন থাকবে, লাঞ্ছনা থাকবে, বঞ্চনা থাকবে, কষ্ট থাকবে, আবার বেদনাময় স্মৃতি থাকবে। তারপরেও যদি সেটা অর্জিত হয়, তাহলে সেটাকে আলিঙ্গন করাটাই সমীচীন। তাই বলেছে এ বয়সে নেই কোনো সংশয়, এদেশের বুকে আঠারো আসুক নেই। মানে যদিও এত দুর্যোগ, এত ঝড়, এত ঝঞ্ঝা, এত অমানিসা, এত আত্মাহুতি, এত রক্ত, তারপরেও যদি নতুন কিছু সৃষ্টি হয়, তাহলে আঠারো বছর এই ধরনের মনোবৃত্তি, এই ধরনের পরিস্থিতি বারবার আসুক, তারপরেও নতুন কিছু সৃষ্টি হোক। এই যে সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটা 1948 সালে এটা তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তিনি এখানে তার নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের যে বৈশিষ্ট্য সেটাকে তিনি কী করেছেন, খুব সুন্দর করে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটা একরকম উত্তেজনার এবং প্রবল আবেগ, উচ্ছ্বাস, জীবনে ঝুঁকি নেবার যে উপযোগিতা, এ বয়সেই কিন্তু কী করে আসে। এবং এ বয়সে অদম্য দুঃসাহসের সকল বাধা বিপদকে কাটিয়ে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য কী হয়, প্রস্তুত হয়। এটাই হলো এই বয়সে আত্মত্যাগের মহান একটা মন্ত্র। এবং আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে সেই পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ার একটা মূল চালিকা শক্তি। যদি আমরা বলি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা এবং সর্বনাশের যে অভিঘাত হয়ে উঠতে পারে, এটাই কিন্তু সবথেকে ভয়ঙ্কর। বয়সের সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার জন্য অদম্য যে প্রাণশক্তি কাজ করে, সেখানে তারুণ্য, যৌবন শক্তির দুর্বার বেগ কী করে প্রকৃতির পথে এগিয়ে নিয়ে যায়। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার যে স্বপ্ন এবং যে কল্যাণব্রত, এইসব বৈশিষ্ট্যের জন্যই সুকান্ত ভট্টাচার্য তিনি কী করেছেন, সমস্যাপীড়িত দেশে এই তারুণ্যের আঠারো বছর বয়স কবিতাটা তিনি রচনা করেছেন। দেখো এই কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। এখন তোমরা হয়তো এই কবিতাটা আমার আলোচনা থেকে স্পষ্টভাবে বুঝতে পেরেছো,
আমি তোমাদের বাসার একটা কাজ দিয়ে দিই, তোমরা এই কাজটা লিখে রাখবা, যখন আমরা চাই তখন তোমরা আবার এটা কী করবা, কলেজে জমা দিবা। দেখো আমি একটা উদ্দীপক বলি, সুজন এবং সাধন দুজনেই সহপাঠী, ওরা লেখাপড়ায়ও বেশ ভালো। স্কুল জীবন পার হতে না হতেই সুজন মিশে যায় কিছু অসৎ বন্ধুদের সাথে, লেখাপড়ার পাঠ চুকিয়ে যায় ওখানে। কারণ যদি পড়াশুনো থেকে যদি কোনো বাচ্চা একটু পাশে চলে যায় তখন কিন্তু তার আর ওই পড়াশোনার বিষয়টা থাকে না। একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি সর্বনাশ। ঠিক এরকম একটা পর্যায়ে চলে গেছে সুজন, লেখাপড়ার পাঠ চুকে যায় ওখানে। তার নাম শুনলে মানুষ আঁতকে ওঠে, তার মানে সে বেশ ভালো ধরনের পরিচিত মাস্তান হয়ে গেছে। অপরদিকে সাধন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বয়স তার বসে থাকে না, সময় কি কারোর জন্য বসে থাকে? সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে? করে না। ভাষা আন্দোলন শুরু হলে সে তাতে ঝাঁপিয়ে পড়ে, মিছিলে সে নেতৃত্ব দেয়, সংগঠিত করে সহপাঠীদের, আর প্রতিজ্ঞা করে জীবন দিয়ে হলেও মাতৃভাষার মান রক্ষা করবে। তাহলে এখন এই কোশ্চেনগুলো দেখো, কোন বয়সে দুঃসাহসেরা উকি দেয়? দ্বিতীয় নম্বর, বাষ্পের বেগে ইস্ট্রেমানের মতো চলে, এ কথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য কী বোঝাতে চেয়েছেন? তিন নম্বর কোশ্চেন দেখো, উদ্দীপকের সুজনের মাঝে 18 বছর বয়স কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ঘনম্বর দেখো, উক্ত দিকটি কি 18 বছর বয়স কবিতার মূল ভাব? তোমার মতের পক্ষে যুক্তি দিয়ে বিচার করো। তুমি এই কোশ্চেনটা লিখবা, লিখে যখন আমরা আবার চাই তখন তুমি এটা কী করবা, এটা তুমি তখন এখানে জমা দেবা, এটার উপর আমরা আবার কী করবো, মূল্যায়ন করবো। এখন আমি তোমাদের যে কাজটা দিলাম সেটা, তোমাদের যে কবিতাটা পড়ালাম সেটা, এটা তোমরা ভালোভাবে নিজেরা বাসায় আর একটু চর্চা করবে, অনুধাবন করার চেষ্টা করবে। তারপর যদি তোমাদের শর্ট থাকে, দেখো আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবা, তোমাদের যতটুকু জটিলতা থাকে সেখান থেকে আমি আবার পূরণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।